আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা প্রিয় দর্শক আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রতি সপ্তাহে আমরা জুমা পূর্ববর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা উপহার দিয়ে থাকি আপনাদেরকে আলোচনা করে থাকেন একজন বিদগ্ধ স্কলার আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে চলুন প্রিয় দর্শক অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমাদের আজকের অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি

আমরা নানানভাবে মানুষের অধিকার হরণ করি নানানভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকি এবং আমাদের অধিকার অনেকে হরণ করে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা স্ক্রিনে প্রদর্শিত ইমেইলে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন চলুন প্রিয় দর্শক আলোচনা শুরু করি শেখ একদম আজকের বিষয়ে শুরু করার পূর্বে প্রথমে যেই বিষয়ে জানতে চাই আপনার কাছে তা হচ্ছে একজন মুসলিমের উপরে বা একজন মানুষের উপরে আরেকজন মানুষের কয়টি হক রয়েছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আলাদ্লাহবাদ নবী ক্রিম সাল্লাহ সালাম একটা হাদিস থেকে আমরা জানি যে হক্কল মুসলিম আলমসলিমের সিদ্ধি তিনি বলেছেন এক মুসলিম অন্য মুসলিম প্রতি ছয়টি পাওনা রয়েছে সে যখন মেহমান দারের জন্য দাওয়াত দিবে তখন আপনি সার দিবেন সে যখন হাঁচি দিবে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন সে যখন সালাম দিবে তখন আপনি জব দিবেন সে যখন অসুস্থ হয় তখন আপনি তাকে শুশ্রূষা করতে যাবেন এ হাদিস থেকে একটা ধারণা পাওয়া যায় যে একজন মুসলিম তিনি সামাজিক হবেন তিনি পরোপকারী হবেন তিনি যথেষ্ট ম্যানার্স তার মধ্যে থাকতে হবে ধরুন সালামের জবাব দেওয়া এটা একটা ম্যানার্সের ব্যাপার যে আমি আপনার কল্যাণ কামনা করলাম আর আপনি আমার কল্যাণ কামনা করলেন না পাল্টা তাহলে বিষয়টা অসুন্দর হলো এবং অসামাজিকতা হলো অসৌজন্যতা হল ইসলামের চাইতে সুন্দর আর কিছু নেই আসলে আমরা এখন যতই আধুনিকতার দাবি করি যতই আমাদের স্মার্টনেসের দাবি করি না কেন আপনি ইসলামের চাইতে সুন্দর ইসলামের চাইতে স্মার্ট আর কিছুই খুঁজে পাবেন না একটু যদি আপনি গভীরভাবে এবং নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন যে কি পরিমাণ আপনাকে আপনার প্রতিবেশী আপনার সহকর্মী আপনার আত্মীয় স্বজন আপনার অনাত্মীয় অন্য ধর্মাবলম্বী পশু পাখি সবার প্রতি আপনাকে কী পরিমাণ দায়িত্বশীল হতে ইসলাম শেখায় তো অন্য যে কোনো মুসলিমের প্রতি আমাদের কর্তব্য শুধুমাত্র এই কয়টির মধ্যে সীমাবদ্ধ নয় সবচেয়ে বড় কর্তব্য হলো অন্য কোনো মুসলিমকে আমি কোনোভাবে কষ্ট দিব না তার কোনো অধিকার কোন বর্ণিত অধিকার আমি হরণ করব না আর্থিক অধিকারের ক্ষেত্রে বিশালআল আসালাম বলেছেন লা লাহেল মুসলিম মুসিম পিতি বিনাফসি সৈম মুসলিম হাদিস যে কোনো মুসলিমের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া আপনি গ্রহণ করতে পারবেন না আপনি কাউকে কোনো একটা জায়গায় লজ্জা ফেলে দিয়ে মানুষের সামনে আপনি তার কাছ থেকে কিছু আদায় করে নিলেন সে হয়তো মনের কষ্টে দিয়ে দিল কিন্তু বাধ্য হয়ে দিল সেটা আপনার জন্য হালাল নয় তাহলে অন্যের সম্পদের সংরক্ষণটা আপনার কর্তব্যের অংশ আবার কারোর ইজ্জত হরণ করার কোনো অধিকার আপনার নেই নবিকরিম সাদাম সেই ভাষা পরিষ্কারভাবে বলেছেন বিদা হজর বাসনে বলেছেন যে আজকের দিনটি যেরকম সম্মানিত আজকের জায়গাটি যেরকম সম্মানিত বিদা হজর বাসনে বলেছেন যে আরাফাত দিন সম্মানিত মাস জুমার দিন এত সম্মানিত বিষয় এখানে একত্র হয়েছে ঠিক একইভাবে তোমাদের কারোর মান ইজ্জত সম্মানটা এরকম তোমাদের কাছে সম্মানিত থাকতে হবে সেটাকে কোনোভাবে হরণ করা যাবে না তো মানুষ একজন মুসলিম অন্য মুসলিমের ইজ্জত তার তার জীবন তার সম্পদ তার সামাজিকতার যে বিষয়গুলো আছে সবগুলোকে তাকে সংরক্ষণ করতে হবে তারপর সে মানুষ অধিকার আদায় করতে পেরেছে সেটি সে বলতে পারবে এই জন্য মিস্টার হাসিম বলেছেন যে আল্লাহ আল মুসলিম সালিম আল মুসলিম এমল ইসানি আদি মুসলিম সেই যে ব্যক্তি তার হাত এবং মুগ নিরাপদে থাকে আমার হাত এবং মুখ তারা আমার আচরণ মুসলিম কষ্ট পেতে পারবে না কারণ কোনো অধিকার হরণ হতে পারবে না আমরা আজকাল এবাদত সর্বস্ব ইসলামে বেশিরভাগ মানুষ অভ্যস্ত অধিকার সর্বস্ব যে ইসলাম সেটার প্রতি আমাদের মনোযোগ খুবই কম যার কারণে দেখবেন আপনি দাড়ি টুপির প্রতি আমাদের যতটা গুরুত্ব আরোপ আছে নামাজের প্রতি যতটা গুরুত্ব আরোপ আছে আমরা হালাল খাওয়া অন্যকে প্রতারণা না করা অন্য কাস্টমারের অধিকার নষ্ট না করা দোকানদারের অধিকার নষ্ট না করা মানুষের সাথে প্রতারণা না করা মানুষের ক্ষতি হয় এমন কিছু না করা এই বিষয়গুলোর কোনো কনসার্ন নেই কারণ আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে ভুলিনি বুঝিনি আপনি চতুর্দিকে যদি তাকান দেখতে পাবেন ব্যবসায়ী বলেন উদ্যোক্তা বলেন আপনি সাপ্লায়ার বলেন আপনি প্রশাসনিক কর্মকর্তা বলেন পদস্থ কর্মকর্তা বলেন সাধারণ মানুষ বলেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকটা ছাত্র বলেন প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এমন সব কাজ করছেন যেটা আসলে অন্য অধিকারকে নষ্ট করছে এখানে অনেক মানুষের পাওনা জড়িত আছে অনেক মানুষের হক সেখানে নষ্ট হচ্ছে এই বিষয়গুলোর প্রতি খেয়াল নেই কিন্তু একই লোক দেখবেন আপনি হজ করতে যাচ্ছেন ওমরা করতে যাচ্ছেন টুপি পড়ছেন দাড়ি লাগাচ্ছেন পর্দা করছেন মার্শাল্লাহ ইসলামের এই বিষয়গুলো বুঝেছেন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পাঠ যেটা আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা আমরা বুঝিনি যার কারণে আমরা আসলে প্রপার মুসলিম হতে পারিনি এখন আমাদের লজ্জা হয় যখন দেখি পৃথিবীর অনেক উন্নত দেশের অমুসলিমদের মধ্যে এই বিষয়গুলো আছে যেগুলো ইসলাম আমাদের মধ্যে থাকতে বলেছে অবশ্য তাদের মধ্যে ইমান নেই মেইনটা নেই কিন্তু এই বিষয়গুলো তাদের মধ্যে আছে তো এগুলো দেখে অনেক মুসলিম বিভ্রান্তিতে পড়ে এজন্য আমাদের আদর্শ মুসলিম হওয়া উচিত এবাদতে আচার আচরণে কাজে কর্মে সব ক্ষেত্রে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল্লা জাহিন আবদুল্লাহ আলে তিনি একটি কথা বলতেন খুবই চমৎকার তিনি বলতেন যে আমি ইসলামের উপরে পড়াশোনা করেছি দেশে বিদেশে পিএইচডি নিয়েছি শিক্ষকতা করেছি ইউনিভার্সিটিতে ইসলামিক সাবজেক্টের উপরে আমার ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়াশোনার সারা জীবনের যত অভিজ্ঞতা সবগুলোর নির্যাস যদি আপনি আমার কাছে জানতে চান আমি দুই লাইনে বলবো তার প্রথম লাইনটি হলো ইমান এবং ফরজ কাজগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সংক্ষিপ্ত ওই হলো মানুষের উপকার করা আর দ্বিতীয় লাইন হল কুফুরের পর বড় বড় গুনাগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষ যখন অন্য মানুষের কষ্টের কারণ হয় এই একটা বিষয় মাথা রাখলে আমরা আসলে অন্যের অধিকারের ব্যাপারে আমাদের যে গুরুত্ব আছে সেটা আমরা বুঝতে আর কষ্ট হবে না জি শেখ আমরা আপনার আলোচনা থেকে জানলাম যে আমরা যখন মানুষের অধিকার নষ্ট করি অনেক সময় দেখা যায় আমাদের অধিকার নষ্ট হয় মসজিদের ইমামের কথা বলেন ডাক্তারদের কথা বলেন ছাত্রদের কথা বলেন বাংলাদেশের সকল সেক্টরে প্রায় অনেক সময় আমাদের অধিকার নষ্ট হয় সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন উনসুর আহা কা জালেমান ও মাজলুমা তোমার ভাই মুসলিম ভাই সে জালেম হলেও তার সাহায্য করো মাজলুম হলেও তার সাহায্য করো সাহাবির প্রশ্ন করলেন আল্লাহ রসুল মাজলুম যে অত্যাচারিত তাকে সাহায্য করব বুঝলাম তার তার অত্যাচার থেকে তাকে রক্ষা করার মাধ্যমে কিন্তু যে জালেম তাকে আবার কীভাবে সাহায্য করবো তখন মিস্টার দাসেম বলেছেন তার জুলুম থামিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যদি কারোর দ্বারা অত্যাচারিত হই তাহলে আমার রাইট আছে তার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করবার তার অত্যাচারকে বন্ধ করার জন্য আমি বৈধ যে কোনো ওয়ে অবলম্বন করতে পারি এই রাইট আমার আছে এবং সেগুলো আমরা অবলম্বন করবো নিজে পারলে নিজে অন্যের মাধ্যম পালে অন্যের মাধ্যমে সেটা আমরা করব। আর যদি আমি নিজে নই অন্য আরেকজন অত্যাচারিত হচ্ছে তখন আমি অত্যাচার অত্যাচারী ব্যক্তির হাত ধরা তাকে থামানো তাকে নিবৃত করার জন্য যতগুলো ওয়ে হতে পারে লিগাল ওয়ে হতে পারে বৈধ পন্থা হতে পারে তার সবগুলো আমরা অবলম্বন করতে পারি যদি কেউ এটা করতে না পারেন তার সে সক্ষমতা নেই সাধারণত জালিমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে জন্য তারা জুলুম করে তাহলে সেক্ষেত্রে মাজলুম ব্যক্তির যে বদ্য আছে আমি মিসাম বলেছেন তিন ব্যক্তির আল্লাহ তারা ফিরিয়ে দেন না এর ভিতরে একজন হলেন দাওয়াতুল মাজলুম নির্যাতিত মানুষের দোয়া এটা আল্লাহ তাহলে ফিরিয়ে দেন না বরং হাদিসের এই ভাষাটাকে কবির ভাষা এভাবে উঠে এসেছে অন্য এক ভাষায় ফার্সি ভাষার একটি কবিতা আছে এরকম বতর আহ মজলুম হাঙ্গামে দোয়া কারদান মজলুমদের আহ ব্যথা এগুলোকে খুব ভয় করে চলবে সাবধান থাকবে কারণ এগুলো তারা যখন করে তখন আল্লাহ পক্ষ থেকে কবুলটা সেদে সেদে কবুল করা হয় আবার তারা এই দোয়াগুলো মানে বিফলে যায় না হয়তো জালেমকে আল্লাহ তালা পাকড়াও একটু দেরিতে করে না আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি সতর্ক থাকবেন আমরা দুইটি পয়েন্টই জানলাম একটা হচ্ছে যে আমরা যদি অধিকার বঞ্চিত হই তাহলে আমাদের করণীয় কী আবার আমরা যদি কারো অধিকার নষ্ট করি সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলেছে দুটি পয়েন্টই আমরা জানলাম আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে শেখ আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে একজন জানতে চেয়েছেন যে একটি পরিবার সমাজ কিংবা রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আসলে কি কী করা উচিত মোহাম্মদ সল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করা উচিত তিনি যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখন কিন্তু সেখানকার ইয়াহুদি অন্য ধর্মাবলম্বী বেদুইন শহরের প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন এবং তিনি কিন্তু অ্যাপসোলেট জাস্টিস সেখানে প্রতিষ্ঠা করেছেন যার কারণে সেখানে সব ধরনের মানুষ নিরাপদ ছিল অন্য ধর্মের মানুষ মুসলমানদের কারোর সাথে তার ব্যক্তিগত পর্যায়ে দ্বন্দ্ব হয়েছে বিচার এসেছে দেখা গেল যে তথ্য উপাত্ত প্রমাণে অন্য ধর্মাবলম্বী তিনি তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তার পক্ষে রায় গেছে এখন এটা দুই হাজার চব্বিশ সনে বসে ভাবলে আমাদের কাছে মনে হবে এটা আর এমন কী আছে আমাদের আদালতগুলোতে এরকম হর বিচার হয় যে হিন্দু মুসলিম হয়তো বাদী বিবাদী রায় মুসলিম হিন্দুর পক্ষে গেছে ভারতের মতো দেশে মুসলমানদের পক্ষে কোনো রায় গেছে এরকম তো হয়ই এটার মহাস থেকে জানার কি আছে ইস্যুটা হলো যে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে আপনি যদি একটু চলে যান এবং ওই বাস্তবতাটা আপনি চিন্তা করেন তখন দেখবেন যে পৃথিবীতে ওই সমাজে ইনসাফের এই শিক্ষা দেওয়া তোদেরও কথা কল্পনাও কেউ কোনো করতে পারেনি আপনি তো এখন মোহাম্মদ সাল্লাম যে পৃথিবী গড়ে দিয়ে গেছেন পৃথিবীকে যে ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন সেটার এখন ফলশ্রুতি দেখতে পেয়ে আপনি এখন মহম্মের ভুলে যাচ্ছেন এই জন্য আমাদের সমাজের সর্বস্তরে এনসা প্রতিষ্ঠা করবার জন্য করেন এবং সুন্নার আদর্শকে ধারণ করবার কোনো বিকল্প নেই আপনি দেখুন যত ইনসাফের কথা আমরা অনেকেই বলি পৃথিবীতে এখন মানবতার সবক দেওয়ার মানুষ যারা আছে তাদেরকে দেখবেন যে তারা সারাদিন মানবতার সবক দিচ্ছে জি জি কিন্তু তারাই আপনার শিশু হত্যাকে সমর্থন করছে অন্যায় করছে কিন্তু ইসলাম বলে যে না আপনি শত্রুদের প্রতিও এনসাফ আপনার করতে হবে অসংখ্য ধন্যবাদ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি পর প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম কি বলে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ আয়োজনের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সৌজন্য স্বপ্নধরা প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন স্বপ্ন ধরা প্রেজেন্স ইসলামকে বলে আমরা গুরুত্বপূর্ণ এই আয়োজনে আজকে কথা শুনছিলাম মানুষের অধিকার নিয়ে আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শেখ আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে একজন জানতে চেয়েছেন যে আমার স্বামী আগে ধূমপান করতেন এখন ধূমপান ছেড়ে দিয়েছেন তো অতীতে যে তিনি ধূমপান করেছেন সেগুলোর জন্য তিনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে কোনো অপরাধ যখন আমাদের দ্বারা সংগঠন হয়ে যাবে তখন আমরা সেটার জন্য প্রথমত নিজের ভুলটাকে অনুধাবন করব অনুতপ্ত হব লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো সেটি না করার সংকল্প করব। এবং নিজের কৃতকর্মের কারণে আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করেছি আমার রবের নির্দেশকে আমি লঙ্ঘন করেছি যেন আমি অনুতপ্ত ক্ষমা প্রার্থনা করব। এটি হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একমাত্র উপায় সো এই মেন্টালিটি নিয়ে তিনি তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সে আল্লাহ ক্ষমা করবেন এমন কোনো অপরাধ না যেটা আল্লাহ তালা ক্ষমা করেন না বিধায় তিনি তবার যে শর্তগুলো আছে যে অনুতপ্ত হওয়া ফিরে আসা ভবিষ্যতে না করা সংকল্প করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এইভাবে চারো শর্তকে তিনি করে যখন আল্লাহ কাছে ফিরে আসবেন তার শাল আল্লাহ তারা কবুল করবেন কি অপরাধ যেটার কারণে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অপরাধ কোনটা আর কোনটা অপরাধ না কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ এটা ডেফিনেশন এবং সংজ্ঞাটা কি পৃথিবীতে আজ থেকে পাঁচশো বছর আগের মানুষের কাছে অনেক কিছু মন্দ কাজ ছিল যেটা আমাদের কাছে এখন খুব ভালো কাজ আবার পৃথিবীতে পাঁচশো বছর আগে মানুষ যেটাকে মন্দ কাজ মনে করতো ভালো কাজ মনে করতো সেটা আমরা মন্দ কাজ মনে করি একজন মানুষ তিনি এসে মনে করেন আমাদের স্টুডিওতে অনেক তার টার দেখে আছেন ঢাকা শহরের কোনো এলাকাতে অনেক তার টে দেখে তিনি যেগুলো কেটে সাফ করে দেন যে জঞ্জালটা আমি সাফ করে দিলাম তো দেখা যাবে হসপিটালে বহু মানুষ মারা গেছে বিদ্যুৎ ডিসকানেক্টেড হয়ে তিনি কিন্তু ভালো কাজই করেছেন তার কাছে ভালো কাজই মনে হচ্ছে এবং খোলা চোখে ভালো কাজই মনে হচ্ছে তিনি যদি এই বিদ্যুতের এই টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকে তাহলে তিনি ভালো কাজ মনে করে করেছেন এবং তখনকার মানুষ ভালো কাজই মনে করবে এই জন্য মানুষ আসলে কখনো ভালো কাজ মন্দ কাজের সংজ্ঞা দিতে পারে না এটা দিতে পারেন সৃষ্টিকর্তা তো এই জন্য আমরা যখন কোনো মন্দ কাজকে মন্দ জানবো আল্লাহ যখন মন্দ কাজ কোনো মন্দ কাজকে মন্দ হিসাবে আল্লাহ বলবেন তখন সেটা থেকে আমরা তবা করবো এবং ফিরে আসবো আর যখন কোনো ভালো কাজ আল্লাহ সোহাতাল্লা ভালো বলবেন তখন একটা ভালো হিসাবে আমরা গ্রহণ করবো এখানে মন্দের সংজ্ঞাটা কোথেকে আসছে এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন তাহলে আমি সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আমার বুঝে আসুক আর না আসুক আমি যদি এখানে লজিক খুঁজতে যাই যে এটা বন্ধ হলো কীভাবে না এটা আমার কাছ তো ভালোই মনে হচ্ছে যেমন আজকাল যেটা হচ্ছে যে মানুষ নিজের লজিক এবং যুক্তি দিয়ে ভালো মন্দ নিরূপণ করে থাকে এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি তো আল্লাহ যেটাকে মন্দ বলেছেন সেরকম কোনো কাজ আমার দ্বারা হয়ে গেছে সাথে সাথে আমাকে তবা করে ফিরে আসতে হবে জি আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবে অনেক বিষয় জানতে পারলেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমী যেটাকে মন্দ বলেছেন রসুলসাল্লাহ আলী সাল্লাম যেটা ছেড়ে দিতে বলেছেন আমাদেরকে সেটাই আমরা ছেড়ে দেবো ইনশা আল্লাহ খাই আল্লাহ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সমাজে অধিকার বঞ্চিত মানুষদের জন্য আমাদের করণীয় কী অধিকার বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে তাদের সহযোগিতা করতে হবে এইটি আমরা আজকাল দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ ব্যক্তিগত উদ্যোগ করে যেটা সমস্ত মুসলমানদেরই কর্তব্য নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন মোদিনায় সেখানে কিন্তু অধিকার বঞ্চিত মানুষদের আলাদা কোনো বলয় গড়ে ওঠার সুযোগই পায়নি কারণ অধিকার বঞ্চিত কেন হবে আমরা যে রাস্তাঘাটে যাদেরকে শুয়ে থাকতে দেখি এই লোকগুলোর কেন রাস্তা শুয়ে আছে কোনো বাবাকে কোনো সন্তান ঘর থেকে বের করে দিয়েছে তাহলে সন্তানকে ইসলাম বিচার মুখে করতে বলে আবার কোন বাবা তার সন্তানকে তেজপুত্র করেছে ইসলাম বলেছে না তেজপুত্র করার কোনো অপশন ইসলামে নেই তোমার রক্ত তুমি কখনো তাকে অস্বীকার করতে পারো না এইভাবে প্রত্যেককে যার যার অধিকার আদায় করতে যার যার কর্তব্য আদায় করতে যদি তাকে বাধ্য করা হয় তাহলে সেক্ষেত্রে আসলে অধিকার বঞ্চিত মানুষের যে একটা আলাদা লেয়ার আমরা দেখতে পাচ্ছি সমাজের সোসাইটিতে এটা কিন্তু আর থাকবে না তারপরে যদি এটা গড়ে ওঠে তাহলে আমাদের প্রত্যেকের উচিত তার পাশে দাঁড়ানো নবীকরিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ হফি আউনুল আবদি কান্দান আবদুফি আউনি আহিহি মানুষ যত মতো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখে আল্লাহ তালা তত পর্যন্ত ওই বান্দার কল্যাণ দান করতে থাকেন তাকে যত মানুষের সেবা নিয়োজিত থাকে এই জন্য মানুষের কল্যাণ কামিতা অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করা দরকার এগুলো আমরা মনে করি বিভিন্ন অর্গানাইজেশনের কাজ বিভিন্ন সংগঠনের কাজ ব্যক্তি আমারও যে কাজ ঢাকা যদি বলেন বিভিন্ন এতিমখানা আছে বিভিন্ন অসহায়দের বিভিন্ন জায়গা আছে তাদের জায়গাগুলোতে ইনটেনশনালি টার্গেট করে করে সেখানে যাওয়া যায় আমি ওখানে যাব শুধু তাদেরকে একটু দেখবার জন্য খাবার দিয়ে আসার জন্য কাজ করার জন্য এই মেন্টালিটি আমাদের খুবই কম আমরা অনেক কাজ করে কিন্তু এই কাজগুলো বুঝি না জি আশা করছি এখন থেকে আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আমি কারো কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাই আমার থেকে অনেকে টাকা পান এক্ষেত্রে যদি আমরা উভয়ই মৃত্যুবরণ করি তাহলে কেয়ামতের দিন আমাদের হিসাবটা কেমন হবে দেখুন পাওনা দেনার ব্যাপারটা খুবই জটিল সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে তোমরা তোমাদের নিজেদের মধ্যকার হিসাব নিকাশ তোমাদের নিজেদের মধ্যকার পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না এবং কেউ কোনো ছাড়ও দিবে না বাপ সন্তানকে সন্তান বাপকে পর্যন্ত ছাড় দিবে না সো আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছেন বা যে কোনো কিছুর আপনি দেনা আছেন তাহলে সেটি আপনাকে মৃত্যুর আগে আগে আদায় করে দিতে হবে যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে কেমতের পর ক্যামতের দিন আপনাকে সেটা আদায় করতে হবে এখন আপনি বলতে পারেন যে সেখানে তো আমার টাকা পয়সা থাকবে না ঋণ দেবো কি দিয়ে তো সেখানে টাকা পয়সা দিয়ে ঋণ দিতে হবে না বিশ্বাদাল্লাহ আসলাম বলেছেন যে আতাদু নাম মুফুল ইসলামকে জানো সবচেয়ে বড় ভিখারি এবং অভাবীকে রিক্ত হস্তকে সাহেব বলেন যে আল্লাহ এবং তার আসলে ভালো জানেন বিশ্বাল আসলাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে নেকামল করে গেছে নামাজ রোজা দিনদারি ভালো কাজ করে গেছে ইসলামের আলোচনা শুনেছে করেছে সে পাওনাদারদের কেমন ময়দানে পাওনা জায়গায় তার নেকামলগুলো আল্লাহ তালার তরফ থেকে দিতে নির্দেশ করা হবে এগুলো দিয়ে দিয়ে সে তার রিক্ত হস্ত হয়ে জাহান্নামে চলে যাবে এই জন্য পাওনাদারকে দুনিয়াতে পাওনা পরিশোধ না করলে কে আমাদের আমার আমল থেকে পাওনা পরিশোধ করতে হবে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন আমরা যেন আমাদের পাওনাগুলো দুনিয়াতে থাকা অবস্থায়ই আমরা চুকিয়ে ফেলি শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমি আমার নিজের অসুস্থতার জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে পারি নিজের অসুস্থতার জন্য নিজের রোগের জন্য আল্লাহ সুমতালার কাছে সাধারণভাবে আমরা দোয়া করব। একেবারে কমন যে দোয়া আছে আল্লাহ আপনার কাছে আমি আরোগ্য চাই আপনার কাছে আমি সুস্থতা চাই নবী করিম সাল্লাহ সাল্লাম একটি দোয়া ছিল খুবই অর্থবহ আল্লাহ আলুকাল আলুক আল আফিয়া ফিদুনিয়া উল্লা আখেরা আল্লাহ দুনিয়াতে আখেরাতে উভয় জগতে আমি আপনার কাছে ক্ষমা চাই এবং সুস্থতা চাই এই যে আরোগ্য লাভের দোয়া সুস্থতা স্বাভাবিকত্ব চাওয়া এটা আল্লাহ কাছে চাওয়া যেতে পারে এর বাইরে নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া কবুলের যে সময়গুলো বলেছেন তাহাজুদের সময় দিন আসরের পর পচাক্ত নামাজের পর বৃষ্টির সময় বিভিন্ন সময় দোয়া কবুল হয় এই সময়গুলো তালা কাছে স্পেশালি দেওয়া করা যেতে পারে অসুস্থতার জন্য আরোগ্য লাভের জন্য এই ছাড়া আরোগ্য লাভের জন্য জম পানি আরোগ্য লাভের নিয়ত করে খেলে আল্লাহ তালা মা ওজম জামাল মাসুরীবালা সেই উদ্দেশ্যে আল্লাহ তারা পূরণ করবেন আবার অন্যান্য যে আরোগ্য লাভের উপায়গুলো আছে সেগুলো আমল করা যেতে পারে জি গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব জানলাম একজন প্রশ্ন করেছেন যে স্বামীর যদি সন্তান জন্মদানের সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার কি নষ্ট হচ্ছে কি না এবং পাশাপাশি এই অবস্থা হলে স্ত্রীর করণীয় কী অবশ্যই কোন স্ত্রীর যদি জৈবিক প্রয়োজন পূরণ করবার ক্ষমতা স্বামীর না থাকে তাহলে তিনি স্বামীর চিকিৎসা তাকে আপনার সুস্থ হওয়ার সুযোগ এগুলো নিয়ম অনুযায়ী তিনি দিবেন বহু চেষ্টার পরও যদি এটির কোনো সুরহা না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেই বিবাহ ভঙ্গের জন্য বা স্বামীর কাছ থেকে রিভোর্স চাইতে পারেন কিংবা আদালতের মাধ্যমেটি বিবাহ ভঙ্গের আবেদন করতে পারেন কারণ এটি তার চরিত্র সংরক্ষণের সাথে জড়িত একটি বিষয় তো এক্ষেত্রে ইসলাম বলে না যে স্বামীর অধিকার রক্ষা করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করার কোনো আদৌ আছে বিদায় সেটি করবেন আর যদি এই বিষয়টি না থাকে যে না জৈবিক চাহিদা পূরণ করতে পারেন কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই সেটি তার ত্রুটির কারণে আজকাল মেডিকেল টেস্টের মাধ্যমে জানা সম্ভব হয় সেরকম কোনো বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর এই কারণে রিভোর্স চাওয়ার সুযোগ নেই যে তোমার এই তবে হ্যাঁ তার জৈবিক চাহিদাই পূরণ করতে যদি না পারেন সেক্ষেত্রে সেই দুর্বলতার জন্য অবশ্যই তিনি সর্বশেষ ব্যবস্থা হিসাবে ডিভোর্স দিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জাজাকুল্লাফি প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব হ্যাঁ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ